ঠাকুরের বড় ভাই বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর বড় ছেলে শ্রী ভাস্কর চক্রবর্তী, ইনি নিজে ঠাকুরের 1907 সালের এই বাড়িতে যে সমাধি হয়েছিল 22 দিনের, সেই সমাধি ভঙ্গ নিজে প্রত্যক্ষ করেছে, তো উনি সেই বিষয়ে কিছু বলবেন। আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন। আমাদের পরম পূজনীয় ঠাকুর শ্রী ভারতব্রহ্মচারী মহারাজ এই আজকের দিন থেকে ওনার তথাকথিত অন্তর্ধান আমরা জানি, কিন্তু আমরা বিশ্বাস করি উনি আমাদের মধ্যে আছেন এবং থাকবেন, এবং ওনার যে অপার শক্তি, ওনার যে মহাশক্তি, তিনি তার অসংখ্য শিষ্য ভক্তদের মধ্যে সেই শক্তি কথিত করে গেছেন, সেই নাম দিয়ে গেছেন, সেই মন্ত্র দিয়ে গেছেন, যেটা আমাদের জীবনে চলার পথে অন্যতম পথে সেই মহাশক্তি মহানাম আজকে দিকে দিকে প্রচার করছে। আমার ছোট ভাই যাকে আপনারা সবাই মহানন্দ বলেন, আমি ওকে আদর করে অভি বলি, ও ঠাকুরের এই যে নাম দিকে দিকে প্রচার করছে, এটা আমাদের তরফের একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। ও আমার থেকে অনেকটা ছোট, যখন ঠাকুরের এই আমাদের 46 নম্বর ভূপেন্দ্র বাড়িতে নির্বিকল্প সমাধি হয়েছিল তখন ও জন্মায়নি, আর সেইখানকার সেই সময়টা প্রত্যক্ষদর্শী বলতে আমি এক আছি আর আমার অভিজিতের মা আছে, তা সেই সে ওনার বয়স হয়েছে, এখন একটু অসুস্থ আছে। যাই হোক, ও আমাকে অনুরোধ করেছে সবার জানবার সুবিধার জন্য, জানার জন্য যে নির্বিকল্প সমাধি যে হয়েছিল তখন কি হয়েছিল। সত্যি কথা বলতে গেলে আমি তখন খুব ছোট, কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরকে আমরা ছোটবেলা থেকেই দেখছি, এবং ঠাকুরের আকর্ষণে এবং তাকে দেখবার জন্য আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই লোক সমাগম হত। আমাদের বাড়িতে দুটো অংশ আছে, একটা 46 একটা 48, এবং ঠাকুরের দর্শনার্থীদের সুবিধার জন্য দুটো সিঁড়িও আছে, একটা সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা উঠত আর একটা সিঁড়ি দিয়ে নেমে চলে যেত। ঠাকুরের এইভাবে যখন ভিড় বাড়তে দর্শন হতে শুরু করল, ঠাকুর এই বাড়িতে বিভিন্ন সময় নানা রকম তত্ত্ব কথা আলোচনা করত, এবং যেই ঘরে তার নির্বিকল্প সমাধি হয়েছিল ওই ঘরে ঠাকুর থাকতেন 46 নম্বর বাড়িতে, আর 48 নম্বর বাড়িতে একটা বড় ঘরঘর আছে, সেখানে উনি তত্ত্ব কথা বেদ প্রচার করতেন এবং সেখানে সমস্ত ভক্ত সমাগম। এইভাবে চলছিল, বহু লোকজন আসত। 1960 সালের ডিসেম্বর মাসে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে দক্ষিণ দিকের দেয়ালে আসন পাতা হতো, ঠাকুর ওদিকে বসতেন এবং উত্তর দিকে মুখ করে থাকতেন, মুখোমুখি দুটো দরজা ছিল, একটি দরজা দিয়ে দর্শনার্থীরা ঢুকত আরেকটা দরজা দিয়ে বেরিয়ে যেত। ঠাকুর সেদিন 1960 সালে চৌঠা ডিসেম্বর ওই আসনে ধ্যান করবার জন্য বসেছিলেন, ঠাকুর ধ্যানস্থ হয়ে যেতেন সেটা আমরা জানতাম, আর আমি তখন খুব ছোট, কৌতূহলবশত ওই ঘরে উঁকিঝুঁকি মারতাম, আর ঠাকুর আমাকে খুব স্নেহ করতেন। ঠাকুর যখন নানা রকম জন্মোৎসব উনি তখন করতেন, তখন ইউনিভার্সিটি ইনস্টিটিউট বলে হতো, উনি আমাকে অনেক সময় হচ্ছে কোলে করে বসিয়ে নিয়ে আমি সঙ্গে নিয়ে যেতেন পাশে বসিয়ে পারতাম। সেই বছরে ঠাকুর যখন আসনে বসে ধ্যান করত, ধ্যান একসময় ভঙ্গ হতো, উনি উঠেও পড়তেন আবার দর্শন হতো। সেদিন ঠাকুর ধ্যানে বসতেন, ঠাকুর আর ধ্যান ভাঙছেন, ঠাকুর ধ্যানস্থ হয়ে আসছেন, সমস্ত দর্শনার্থীরা আসছে ঠাকুরকে প্রণাম করছে, যদি আমাকে চলে যাচ্ছে, অনেকে নানা রকম সমস্যা নিয়ে আসতো, বেশিরভাগই সমস্যা নিয়ে আসতো, তাদের কথাগুলো একজন নির্মাল্য দ্বার বলেছিল,
তিনি লিখে রাখলেন, ঠাকুরের নির্দেশ ছিল যে আমি যখন ধ্যান শেখাবো তার কার কী সমস্যা আছে সেটা যেন লেখা থাকে, সেই অনুযায়ী ঠাকুরের পরে দেখে সেটা সেই অনুযায়ী ব্যবস্থা হবে। তো সেদিন ধ্যান করে ঠাকুর যখন বসেছেন আর উঠছেন না, সারাদিন চলে গেল, সন্ধে হয়ে গেল, উঠলেন না। তো ঠাকুর সন্ধেবেলা একটু জল খাবার খেতেন, প্রসাদ দিতেন, সবাইকে গ্রহণ করতেন, সেদিন আর সেটা হলো না। ঠাকুরের মা আমার ঠাকুমা আর কি বীরু বলে ডাকতেন ঠাকুরকে, বলে বীরু আর কি খাইব না, বলতে না ঠাকুর এখনও জানি না, একজন শিষ্য বলে ঠিক আছে। ঠাকুমা জানতেন যে ঠাকুর এখন ধ্যান হবে, এইভাবে সেদিন চলে গেল। পরদিন সবাই ভেবেছে ঠাকুর উঠবেন, ঠাকুর সেই বসেই আছেন এত আসলে একই ঘটনা। তখনকার ঠাকুরকে একটু ডাকতে সাহসও পাচ্ছে না ঠাকুর উঠবেন কি না উঠবেন। ওইভাবে যে ধ্যানস্থ হয়ে বসে আছেন, দর্শনার্থীদের আসার সময় তাকে নির্দিষ্ট, তারা আসছে যাচ্ছে আসতে যাচ্ছে, ঠাকুর ওইভাবে ধ্যানস্থ হয়ে আছে। থাকতে থাকতে এইভাবে কয়েকদিন চলে গেল, কেউ ঠাকুরকে ডাকতে ভস্ম পাচ্ছে। তারপরে এরকম ঠাকুরে তখন মুখ পরিষ্কার ছিল, আস্তে আস্তে ঠাকুর দাঁড়ি হতে শুরু করল এবং লোকমুখে তখন প্রচার হতে শুরু করলে বালক ব্রহ্মচারী মহারাজের সমাধিস্থ হয়ে আছে, নির্বিকল্প সমাধির মধ্যে ওনার শ্বাস প্রশ্বাস ঠিকই চলছে কিন্তু ওনার ধ্যানস্থ হয়ে আছে। পরে তারপরে এইভাবে তখন চলছে, তখন আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় হয়ে ঠাকুরের ভক্তরা যেমন আসতেন, সেই সময় নানা রকম কৌতূহলেও মানুষরা আসতো যে কী ব্যাপার কী হচ্ছে এখানে, এবং লোকমুখে এবং কাগজেও সেটা ছাপা হয়েছিল যে বালক ব্রহ্মচারী ধ্যানস্থ হয়ে আছেন, নির্বিকল্প সমাধি হয়ে আছে। ধীরে ধীরে দেখা গেল যে ঠাকুরের শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেছে, ঠাকুর ওইভাবেই বসে আছেন। এবং আশ্চর্যের ব্যাপার যে ঠাকুরের শরীর যেভাবে বসে আছেন একটু টালও খাচ্ছে না, কিছুই হচ্ছে না, যেন ঠাকুরের মূর্তি যেমন থাকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে বসে আছে, ঠাকুর এই যে মাথা নিচু করে বসে আছে এইভাবেই বসে আছে, আসছে যাচ্ছে লোকের মানে দুনিয়ার যেন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, দূর থেকে দেখেই মনে হচ্ছে না যে তার কোনো শ্বাস প্রশ্বাস চলছে, এইভাবে চলছে। এইভাবে যখন চলছে তখন কথা শুনে শুনে বিভিন্ন রকম সমাজের বিশিষ্ট লোকেরা মন্ত্রীরা আসতে শুরু করলো, কয়েকজন ডাক্তারে কারণ অন্যান্য শিষ্যরা ভয় পেয়ে গেল ঠাকুরের যদি এইভাবে উনি দেহ ছেড়ে চলে যান। তারা দূর থেকে দেখে বলল যে অভিজ্ঞ ডাক্তাররা যে না, ওনাকে দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু ধরতে সাহস পাচ্ছে না, নিঃশ্বাস প্রশ্বাস চলছে বলে তো বুঝতে পারছি না, উনি মানে আছেন এটা বুঝতে পারছি কিন্তু স্বাভাবিক মানুষের কোনো স্পন্দন প্রাণের কোনো স্পন্দন দেখা যাচ্ছে। তখন এই যে এরকম হচ্ছে আমাদের বাড়িতে তখন একটা চিন্তায় পড়ে গেল, ঠাকুমা খুব ঠাকুরকে স্নেহ করতেন, ওই যে বীরু এরকমভাবে রয়েছে ওর যদি কিছু হয়ে যায়। তখন সবাই বলছে না ঠাকুরের কী হবে, ঠাকুর ওখানে একটা ধ্যানস্থ হয়ে আছে, এটা ঠাকুরের সমাধি হয়েছে, নির্বিকল্প সমাধি, ঠাকুর যদি নিজের ধ্যান ভঙ্গ করে তবেই সেই সমাধি হবে। এই করে করে এই করতে করতে 22 দিন হয়ে গেল, 21 দিন পার হয়ে 22 দিন। তার আগে থেকে ঠাকুরমা বলছে যে না আর এত 3 সপ্তাহ হয়ে গেছে, এই মাস আমি পেরোতে যাবো না, ডিসেম্বর মাস শেষ হতে চলবে, তোমরা বীরুকে তোলো ওর ধ্যান বাবা। তখন সোনার ঠাকুরের যে ইয়ে ছিল বড় ভাই ছিল হিরম্বনাথ তর্কযুক্ত, ঠাকুরমা তার সঙ্গেও পরামর্শ করলেন, তিনি বিশাল বড় পণ্ডিত ছিলেন, তারও অনেক শিষ্য জলভান ছিল, তিনিও নিদান দিলেন যে হ্যাঁ ঠাকুর তো তার ভাবনা ছিল যে হ্যাঁ ওর এবার ধ্যান ভঙ্গ 22 দিন হয়ে গেল, এখন উনি ধরো ধ্যানস্থ হয়ে আছে, ওর ধ্যানটা এবার ভাবানো দরকার, ধ্যান ভাবাবে কে, আর সেই সাহস আছে। তখন সবাই ঠাকুরের ওই ঘরে গিয়ে নাম কীর্তন শুরু করবে, তার মানে ঢোল করতাল বাজিয়ে নাম শুরু হবে। ঠাকুরের কতজন ঘনিষ্ঠ শিষ্য ছিল তার ভিতরে আমার মনে পড়ে বাসুদেব দা ছিল আর কালিদাস দা ছিল, এরা ছিলেন কালিদাস বাসুদেবও ব্যানার্জি ছিল, ব্যানার্জি ব্যানার্জি ছিল, বাসুদেব একটা বড় গুন্ডা ছিল, ঠাকুরকে
ও ছুরি মারতে এসেছিল, কিন্তু যাই হোক সে তারপরে ঠাকুরের মানে একদম অন্যতম ঘনিষ্ঠ শিষ্য। তারা তখন বললো যে এক কাজ করি, আমরা ঠাকুরকে আসন শুদ্ধ করি, তাতে যদি আমাদের পাপ হয় হবে, ঠাকুর যদি আমাদের অভিশাপ করে দেবে তাতে আমাদের যা হবে, ঠাকুরকে আমরা এইভাবে এইভাবে বসে আছেন ঠাকুর, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অথচ ঠাকুরকে পাচ্ছি না, তার কথা শুনতে পাচ্ছি না, এটা আর আমাদের সহ্য হচ্ছে না। তখন তারা সেটাও একটা বোধহয় রবিবার ছিল, ২৫শে ডিসেম্বর ছুটির দিন ছিল, বাড়িতে তখন লোকে লোকারণ্য, জুতোর পাহাড়, জুতোর পাহাড় হয়ে গেছে, নিচে টিকিট থেকে জুতো রাখা হতো। তো আমি তখন বুঝতে পারছি যে একটা কিছু ঘটনা ঘটবে, কারণ ঠাকুমা তার আগে থেকে বলছেন যে বীরুর সমাধি করা ভাঙ, বিজুর বীরুর সমাধি ভাঙ। আমিও কৌতূহল বসতে যে এখানে ঠাকুরের সমাধি হয়েছিল ৪৬ নম্বর বাড়িতে, ওরা যখন নাম কীর্তন করছে আমিও গুটি গুটি পায়ে সেখানে গিয়ে হাজির হচ্ছি যে কী ঘটছে দেখবার জন্য। তখন তো জানি না যে আমি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো, আমার তখন খুবই কম বয়স। আমি গেছি, আমাকে বারণ করেছিল ভিড়ের মধ্যে যাস না, আমি যাই ভেতরে গিয়ে ঢুকে পড়েছি, গিয়ে দেখি ঠাকুর যে আসনে বসছিলেন, আমি দুজনকে নাম মনে করতে পারলাম আর দুজনকে মনে করতে পারছিলাম, ওই আসন শুদ্ধ তারা ঠাকুরকে ওখান থেকে তুলল। যখন ঠাকুরকে আসন শুদ্ধ তুলল তখন ঠাকুরের চেতনা যেন ভঙ্গ হল, এবং ঠাকুর প্রথম যখন তাকালেন মনে হলো সেই দৃষ্টি মানে দৃষ্টিটা যেন এই জগতের দৃষ্টি নয়, জগতের বাইরে কোন জগৎ থেকে যেন ঠাকুর সেই এবং চোখ থেকে অঝোর ধারায় ঠাকুরের জল পড়ছে। ঠাকুরের মুখে তখন এরকম দাড়ি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে দাড়ি, চুলগুলো উস্কো ফুস্কো, গায়ে সেই বেরুয়া রঙের মানে বেরুয়া ঠিক নয় তসলের রঙের ইয়ে হাফ হাতা দিয়েছিল, আর ঠাকুর বরাবরই বাড়িতে এই লুঙ্গি পরছে সাদা রঙের, সেই লুঙ্গি ওই অবস্থায় ঠাকুর বলছিল ওইভাবে ঠাকুরকে যখন আসন থেকে তুলল তখন ঠাকুরের ভেতর থেকে যেন কিরকম একটা অদ্ভুত আওয়াজ, ঠাকুর যখন ভাষণ দিতেন ভাষণ শুনতে একটা মানে ভাষা মতন সেটাকে আমরা একটা বোধহয় পালি ভাষায় হ্যাঁ আদি পালি ওই ধরনের একটা কিছু ভাষণের মতো ঠাকুরের মুখ থেকে সরে, এবং ঠাকুরের শরীরেও সারাক্ষণ তখন কাঁপছে ওইভাবে ঠাকুর যখন আসছে ঠাকুর এরমভাবে ঠাকুরকে ওরা নিয়ে আসছে এবং ঠাকুরকে কোলে করে ওই বারান্দা থেকে ঘর থেকে তুলে নিয়ে বারান্দা দিয়ে হ্যাঁ সমস্যা কি সমস্যা হয়েছে। আর আমি তখন ওই সিঁড়ির সামনেটা দাঁড়িয়ে আছে দেখছি ঠাকুরকে এরকমভাবে দেখছি যে ঠাকুরকে বেগুলা ঠাকুরকে ওপরে তুলে নিয়েছে ৬-৭ জন মিলে এরকম করে ধরে আছে, আর ঠাকুর যে আসনে বসে আছে আর ঠাকুরের চোখ দিয়ে সমানে জল পড়ছে, আর ঠাকুর করতে করতে ঠাকুরকে নিয়ে হল ঘরে আসন করাই ছিল, ঠাকুর যেখানে বসে ভাষণ দিতেন সেই আসনে ঠাকুরকে বসিয়ে দিত। বসাবার পরে সবাই ঠাকুরের দিকে তাকিয়েছে, ঠাকুরকে আবার ধ্যানস্থ হয়ে যাবে, তখন দেখলাম ঠাকুর কিছুক্ষণ পরে বসে স্বাভাবিক হয়ে গেল, মানে আমরা যেরকম দেখে এসেছি আর কি, ভাতস্থ হয়ে তারপরে সবার দিকে একটা করুণাময় দৃষ্টি দিয়ে সবাইকে হাত দিয়ে আশীর্বাদ করেছে, সব ওদেরকে ঠাকুরকে ফল দুধ এসব দিয়ে ঠাকুর কিচ্ছু খাইনি, আমার যতদূর মনে হয় একটুখানি দুধ খেয়েছে, দুধ খেয়েছে এ তারপরে একটা ভাষণ দিয়েছি, সংক্ষিপ্ত ভাষণ দিয়েছি, সেই ভাই ভাষণটা আমার সমাজব্যাপী সমস্যা ছিল, উনি সেই ভাষণটা ঠাকুরকে লিপিবদ্ধ করেছিল, সেটা অনেক বইও পাওয়া যাবে, সেই ভাষণ দিয়েছিল। এই পরে ঠাকুরের এই নির্বিকল্প সমাধি সেটা হয়েছিল, এবং পরে ঠাকুর সেই নির্বিকল্প সমাধি সম্বন্ধে অনেক ব্যাখ্যাও দিয়েছেন, অনেক বইও তার তত্ত্বের কথা পাওয়া যাবে যে নির্বিকল্প সমাধি কী কেন এবং কেন উনি করেছেন। যাই হোক, এই একটা ঐতিহাসিক ঘটনা আমি সাক্ষী ছিলাম, এখনও বেঁচে আছি, তাই আমার ভাইয়ের পূর্ণদের এটা বললাম, অপেক্ষা করে আছি আবার প্রকাশিত হবেন, তার যা বলা কাজকর্ম তিনি করে সবাই মিলে একসাথে চলে। আর ঠাকুর বলেছেন আমি তো ট্রেনের ইঞ্জিন আর তোরা হচ্ছিস সব বগি, তোদের আমি সব ট্রেনে নিয়ে যাবো, এইটার কথাটার একটা গূঢ় অর্থ আছে, গূঢ় অর্থ হচ্ছে আমি যতটুকু আমার জ্ঞানবুদ্ধিতে বলেছি যে ঠাকুর মহাশক্তি মানে জন্মসিদ্ধ বলতে পৃথিবীতে ইতিহাসে আর কেউ হয়েছে বলে আমার জানা নেই, যারা হয়েছেন হয়েছেন, এখানে সাধনা করে হয়েছে, না হলে
তিন চার বছর বয়স থেকে কেউ তত্ত্বকথা প্রচার করেছে, এটা কোনো ইতিহাসে কোনো মহাপুরুষের জীবনে পাওয়া যায়। তার সাধনা করেছে, সিদ্ধিলাভ করেছে, তারপরে তত্ত্বকথা তার প্রচার করেছে। আর ঠাকুরের ছিল স্বতঃস্ফূর্ত, অর্থাৎ তাকে নতুন করে শিখতে হয়, তার ভেতর থেকে স্বাভাবিকভাবে সেই জিনিসটি যেমন ঝর্ণার দ্বারা স্বাভাবিকভাবে চলে আসে, নদীর জল যেমন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, পুকুরের জলের মতো নয়, তাই নদীর জল সে ঠাকুরের ভিতর থেকে তত্ত্বকথা ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে আসতে। আমার দেখা কিন্তু তো অনেক একটাই বল, ঠাকুরের বিভূতি সেটা আমি তাহলে বলি, সেটা সুপচরেই আমি দেখেছিলাম, আরও হয়তো অনেকে সাক্ষীও আছে। সেখানে ঠাকুরের একটা বিশেষ কোনো দিন ছিল, সেই দিনে অনুষ্ঠানও ছিল, বহু ভক্ত সমাগম হয়েছিল, ঠাকুর দর্শন দিয়েছিলেন, ভাষণও দিয়েছিলেন। সেই সবে হওয়ার পরে তখন রাত্রি আটটা এরকম বাজে, ঠাকুর দর্শন দিয়ে ওনার ভেতরে ঘরে এসছে, একটু বসে বিশ্রাম করবে কিছুক্ষণ বসে, আমরাও ছিলাম সেই সময়। ঠাকুর বসে আছেন তার আসলে মাটি ঠাকুর সব মেঝেতেই বসতেন, আমরা আশেপাশে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। এই সময় একজন গৌরীশঙ্কর দা এসে বললো, গৌরীশঙ্কর দা আপনার চেনেন জানেন বোধহয়, যে ঠাকুরের এক ভক্ত অবাঙালি, সে তার গাছের একটাবি কলা নিয়ে এসেছে, কাঁঠালি কলা ঠাকুরকে দেবে। ঠাকুর তখন বলে ঠিক আছে নিয়ে আয় ওকে। সে এলো, ঠাকুরকে প্রণাম করলো, তারপর বললো যে বাবা তোমার জন্য এই কাঁঠালি কলা নিয়ে এসেছে। ঠাকুর বললো ঠিক আছে, তোর কাছে এরকম বড় মোটামোটা কলা। তারপরে সে প্রণাম প্রণাম করে ঠাকুরের কাছে চলে গেল, তারপর আমরা বসে আছি। এই সময় ঠাকুরের এক শিষ্যা ভক্ত, বহুদিনের ভক্ত, সে ঠাকুরকে একটা অভিযোগ করল, অনুযোগ করল, তার ছেলে সে খালি বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার মাথার একটু গণ্ডগোল আছে, আর সে পালিয়ে যায়। ঠাকুরকে এসে বলে, ঠাকুর বলে যাও ওখানে গিয়ে খোঁজ, ওখানে গিয়ে খোঁজ। তারপরে আবার সে আস্তে আস্তে ফিরে আসে। এরকমভাবে অনেকদিন হয়েছে, ঠাকুর বলে ও ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। সে তখন ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমাকে আর কতদিন ঘোরাবে? ঠাকুর বলে কেন কী হয়েছে? বলে আমার এই ছেলে হ্যাঁ খালি পালিয়ে যায়, ও লেখাপড়া করে না, কিছু করে না, ওকে মানুষ করবো কী করে? তুমি খালি বলো ও ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এই করে তো কয়েক বছর কাটিয়ে দিই, ও তো আর ভালো হচ্ছে না। তোমরা আর একটু ধৈর্য ধর, আমি তো আছি, আমি দেখছি, ভালো যখন হবে বলেছি তখন ভালো হবে। সে বলে না, তোমার তুমি বলো তোমার আপনাকে এত ক্ষমতা, তুমি একটা সামান্য এরকম ঠিক করতে পারো না? তাকে তখন মুখে হাসছে, বলে জানিস আমার কাছে যত রোগী আইসে সেটা যদি হতো একটা হাসপাতাল চার পাঁচটা হসপিটাল ভর্তি হয়ে যাবে, এত রোগীর আমি সেরেছি। বলে সে তো তোমার কথা, আমার ছেলে তো সারছে। আচ্ছা বলেছি, ওই সময় মনু বলে একজন থাকতো সূর্য, ঠাকুর বলে সবে বসে আছে অনেকক্ষণ, ওদের কিছু খাইতে দেবো। মনু বললো ঠাকুর কী দেবো? বলে ওই যে কাঁঠালি কলা, ওই কাঁদি দিয়ে গেছে কলা, ওই কলা দিয়ে দেবো। বড়ো একটা এরকম মাটি থেকে উঁচু কাঁদি, তারপরে ঠাকুর ওটা নিয়ে আয় আমার সাথে, ওটা নিয়ে এসছে। মনগুলো এতগুলি কলা কাটতো, ঠাকুর একটা বেদ থাকতো সবসময় পাশে, ছোট বলে এটা রাখ এখানে, ঠাকুর এখানে বসে আছেন আর কলা কাজিরা তার থেকে বেদ খুব মতো ঘুরে হবে, আর আমরা তার পাশে ঘুরে বসে আছি। ঠাকুর সে বেদটা নিয়ে কলার কাজিরার উপরে এরকম করে একবার ঘুরিয়ে দিল, দিয়ে রাখেন। তারপরে মনকে আরো ছিল দু একজন, বলে এবার কলার খোসাগুলো খোল ছাড়া, কলার খোসগুলো ছাড়া বলে হ্যাঁ, কলাগুলো ওরা বার করছে, খোসাগুলো ছাড়াচ্ছে, আর দেখা যাচ্ছে যে ঠাকুরের কাছে আমরা যখন ভোগ প্রসাদ নিবেদন করি নৈবেদ্যের মতো, প্রত্যেকটা কলা এরকম পিস পিস করে ভেতরে কাটা কাটা কাটা, খোসাটা ঠিক হ্যাঁ, খোসাটা বাইরে ঠিক, খোসাটা কিছু হয়নি,
কলার ভেতরগুলো প্রত্যেক কটা এইরকম ভাবে, মানে যা ঠাকুরকে যেন নিবেদন করার সময় যেভাবে আমরা দিই ঠিক সেইভাবে, এবং ওই আদিতে অন্তত গোটা পঞ্চাশেক কলা ছিল, প্রত্যেকটা কলার উপরে আবরণটা ঠিক আছে, খোসাটা ঠিক আছে, ভেতরটা ওইভাবে বিস্ফোরণ। আর সেই ঠাকুর আমাদের দিয়ে যে ঠাকুরকে বললো যে দিয়েছে তাকেও দিল, বললো যে এই কলার ভিতরের খোসাটা বাইরের খোসা ঠিক আছে, আর ভিতরের কলাগুলো দেখতে চাস তো কীভাবে কিসকিস হয়ে গেছে, তোদের প্রত্যেকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমি কলকব্জাগুলো এক সেকেন্ডে ঠিক করব, কিন্তু আমাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতে পারে, আর আমি যদি কোমরে একটু ঘোরাই পৃথিবীর প্রলয় ঘটে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি যদি কোমর ঘোরাই ব্যক্ত হাত বুঝছস। তখন সে ঠাকুরকে প্রায় করে প্রণাম করে বলল, ঠাকুর আমার ভুল তুমি ক্ষমা করে দেবে। ভবিষ্যতে তার ছেলে একদম এখনো আপনি তাকে চিনি সুস্থ স্বাভাবিক, সে বিয়েও করেছে, তার সন্তানও আছে। এই ঠাকুরের একটা সামান্য বিভূতি আমি বললাম, আরও অনেক ঝড় তো আছে, সূত্রে আমি নিজে দেখেছি ঠাকুরকে ঝড় আসতে ঝড় থামিয়ে দিতে, নিজের চোখে দেখা হয়, কালো কুচকুচ করে মেঘ আসছে, প্রচুর লোক সবাই চিন্তা করছে ঠাকুর কী হবে, ঠাকুর সেই থামো থামো করে গঙ্গার দিকে তাকিয়ে বললে কিছুক্ষণ পরে ঝড়। যেটা আমরা জগন্নাথ দেবের মন্দিরে আয় ইয়ের সময় দেখেছি 1992 সালে যে প্রবল ঝড় হয়েছিল, যে মন্দিরের গায়ে ঝড় আসেনি, ঝড় অন্যদিকে চলে চলেছে। আজকে এখানে আমরা শেষ করি।